আমরা আইফোনে বিকাশ অ্যাপ ইনস্টল করতে পারি, কিন্তু অ্যাক্টিভ করতে পারি না। কারণ কিছু স্টেপ আছে, যে স্টেপগুলো আপনি ফলো না করলে আপনার ফোনে বিকাশ অ্যাপটা অ্যাক্টিভ হবে না। সো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আপনাদের আইফোনে বিকাশ অ্যাপটি অ্যাক্টিভ করবেন। তো প্রথমে আমরা চলে যাব আমাদের আইফোনের বিকাশ অ্যাপে, এবং বিকাশ অ্যাপে গিয়ে এখানে নাম্বার লিখতে বলবে। আপনি নাম্বারটা টাইপ করবেন, টাইপ করার পরে নেক্সটে ক্লিক করবেন, এবং এখানে একটি স্টেপ ফলো করতে বলবে, সেই স্টেপগুলো আপনাকে ফলো করতে হবে। তো এখানে কি আছে সেটা একটু আপনাদের সাথে শেয়ার করি। হ্যালো, ইট লুকস লাইক ইউ আর ইউজিং অ্যান আইফোন, আপনি একটি আইফোন ব্যবহার করতেছেন, প্লিজ ফলো দিস স্টেপ, লগ ইন সিকিউরলি। তো সিকিউরলি লগ ইন করতে গেলে আপনার এই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে। যেমন এখানে আছে, প্রথমে ডায়াল করতে হবে, দেন সিলেক্ট মাই বিকাশ অ্যাপ সিলেক্ট করতে হবে, তারপর কনফার্ম আইফোন লগ ইন করতে হবে, তারপর আপনার বিকাশের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন, দেন সাকসেসফুলি লগ ইন হবেন। কিন্তু এখানে আরও বেশ কিছু কথা আছে যেটা এখানে লেখা নাই, আমি সেগুলো এই ভিডিওর ভিতরে আপনাদের সাথে শেয়ার করব। তো আমরা এখানে এই অপশনটা দেখার পরে এটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা চলে যাব আমাদের আইফোনের ডায়াল প্যাডে। ডায়াল প্যাডে গিয়ে বিকাশের যে ডায়ালার কোড আছে সেটা আমরা ডায়াল করব, *247# এইটা ডায়াল করব। ডায়াল করার পরে আমাদেরকে মাই বিকাশ অপশন সিলেক্ট করতে হবে। তো মাই বিকাশ আছে 8 নাম্বার অপশনে, সো আমরা এখানে রিপ্লে করব 8 লিখে। 8 লিখে রিপ্লে করার পরে আমাদের আইফোন লগ ইন কনফার্মেশন করার একটা স্টেপ ছিল, সেটা আমরা 7 নাম্বারে দেখতে পাচ্ছি, সবারই সেম থাকবে। তো এখান থেকে আমরা 7-এ ক্লিক করব, দেন আমরা রিপ্লে দিব। রিপ্লে দেওয়ার পরে আপনার ইন্টারিয়র বিকাশ পিন দিতে বলবে, আপনি পিনটা দিবেন। পিনটা দেওয়ার পরে আপনাকে জাস্ট 2 মিনিটের ভিতরে কিন্তু অ্যাপে লগ ইন করতে হবে। তো আমি এখন আমার ফোনে পিনটা দিয়ে নিই, যেহেতু পিনটা সিকিউর, সো দেন উপর থেকে রিপ্লে করে দিবেন। এবং এখানে লেখা আছে 2 মিনিটের ভিতরে, আপনি যদি আপনার অ্যাপের ভিতরে লগ ইন না করতে পারেন তাহলে আপনি আবার নতুন করে এই পারমিশনটা নেওয়া লাগবে। এখান থেকে আমরা ডিসমিস করলাম, এখান থেকে আমরা বিকাশ অ্যাপে চলে যাব, বিকাশ অ্যাপে নেক্সটে ক্লিক করব। এখানে আইফোন লগ ইন কনফার্ম হয়ে যাবে, এখানে কোড আসবে, কোডটা আপনারা এখান থেকে দিবেন, জাস্ট 30 সেকেন্ডের ভিতরে আপনাদেরকে কোডটা দিতে হবে। তিরিশ সেকেন্ডের ভিতরে যদি আপনারা দিতে পারেন কোডটা, তারপরে আপনার বিকাশের পিন দিতে বলবে। দেখুন এখন আমার এখানে বিকাশের পিন দিতে বলছে, আমি এখানে বিকাশের পিনটা দিয়ে দিই যত দ্রুত সম্ভব। দেওয়ার পরে আমার বিকাশ এখন কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। জাস্ট আমরা এখান থেকে স্কিপ করলে দেখতে পাবো আমাদের অ্যাপ অ্যাক্টিভ হয়ে গেছে। সো এইভাবেই আপনারা খুব সহজেই আপনাদের ফোনে বিকাশ অ্যাপটি অ্যাক্টিভ করতে পারবেন। এখন ভিতরে যে দুইটি বিষয় বলেছিলাম, একটি হলো 30 সেকেন্ডের ভিতরে আপনার আইফোনে লগ ইনের যে ওটিপিটা দেয় এটা দিতে হবে, এবং 2 মিনিটের ভিতরে আপনি *247# ডায়াল করার পর যে আইফোন লগ ইন কনফার্মেশন নিয়েছেন, এটার 2 মিনিটের ভিতরে যদি আপনি বিকাশ অ্যাপটি অ্যাক্টিভ না করতে পারেন তাহলে আবার নতুন করে আপনাকে আইফোন লগ ইনের কনফার্মেশনটা নিতে হবে *247# ডায়াল করে। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের আইফোনে বিকাশ অ্যাপটি খুব ভালোভাবে অ্যাক্টিভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।